হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। আর এখন বাজে সকাল ওই 12টা, সকাল ঠিক বলবো না, প্রায় দুপুর হতেই গেল। তো এখন বাজে বেলা 12টা, ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, তাদের অনেক অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। তো বন্ধুরা, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। আর আজকের হচ্ছে নীল ষষ্ঠী, বাবা ভোলেনাথের পুজো। সন্তানের মঙ্গল কামনার জন্য এই পুজো সবাই করে থাকে। তো আজকে না, ভেবেছিলাম যে সকালে গঙ্গায় গিয়ে স্নান করে আসব, কিন্তু বন্ধুরা কোনো কারণবশত আজকে আর গঙ্গায় যাওয়ার হলো না। আগে যে শিবরাত্রিতে গঙ্গায় গিয়ে স্নান করে বাবার মাথায় জল ঢেলে এসেছিলাম, কিন্তু এবারটা যাওয়া হলো না, কিছু কারণবশত যাওয়া হয়নি। আর এখন দেখো, মানে ঘরের ঠাকুরকেই আমি পুজো দিচ্ছি এখন, মানে দুধ আর গঙ্গা জল দিয়ে ভালো করে একটু স্নান করিয়ে দিলাম ঠাকুরকে। অনেকে অনেক কিছু নিয়ম পালন করে আজকের দিনে, কিন্তু না বন্ধুরা, আমি অতটাও করতে পারি না। আমি যতটুকু পারি ততটুকু দিয়ে ঠাকুরকে পুজো দিই। আর আমি শুনেছি যে ভোলে বাবার পুজোতে বেশি কিছু উপকরণ লাগে না, বাবা অল্পতেই সন্তুষ্ট। আর এখন দেখো, মানে যেহেতু দুধ দিয়ে স্নান করিয়েছিলাম, তো ঠাকুরকে একটু ভালো করে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে নিলাম। না না, গায়ে কেমন দুধের একটা মানে স্বর পড়ে থাকে, সেটা না একদম ভালো লাগে না। তো সেই কারণেই একটু ভালো করে ঠাকুরকে পরিষ্কার করে নিয়ে এখন দেখো চন্দনের একটা তিলক দিয়ে দিলাম। আগের দিন সন্ধেবেলা আমি বাজারে গিয়ে টুকিটাকি ঠাকুরের জিনিস কিনে এনেছিলাম, যেমন এই ধরো আকন্দ ফুলের মালা, বেলপাতা। এগুলো না বন্ধুরা, আমি আগের দিনই কিনে রেখেছি, কারণ মানে যে মানে দিনের দিন কিনতে গেলে না অনেকটার বেলা হয়ে যায়, আর ঠিকঠাক মতো না জিনিস পাওয়াও যায় না। তো এই যে দেখো, আকন্দ ফুলের মালা, বেলপাতাটা না আমি আগের দিনকারই কিনে রেখেছি, আর খুব সুন্দর তিনটে পাপড়ির বেলপাতা পেয়েছি জানো তো। আর এই যে বেলফুলটা দেখছো, এটা আমার গাছের বেলফুল, আর এই গাঁদা ফুলটা, এগুলো সবই আমি কিনে এনেছি। আজকে না আমার কাছে একটা পর্যন্ত নীলকণ্ঠ ফুল ফোটেনি, অন্যান্য দিন বেশ অনেক ফুল ফোটে, কিন্তু আজকের একটাও ফুল ফোটেনি। আর এই যে দেখো, নীলষষ্ঠী পুজোতে শুনেছি আম দিতে হয়, তাই জন্য ঠাকুরকে একটু আম এগিয়ে নিলাম। আর এই যে বেল তো অবশ্যই দিতে হয়, মানে যেগুলো যেগুলো দিতে হয় সেগুলো সেগুলো সবই আমি টুকটাক কিনে রেখে মানে এনেছি। তো এই যে যেমন ধরো কাঁঠালি, কলা, তো আমটা না শুনেছি যে দিতে হয় বোটাওয়ালা আম, কিন্তু এটা আবার জলেও দিতে হয়। এখন জলে দিতে গেলে কোথায় যাই বলো, আমার সামনাসামনি তো কোনো গঙ্গা নেই, তাই পুকুরেই দিতে হবে। তো এখন দেখো, ধূপকাঠি আর প্রদীপটাও জ্বালিয়ে নিচ্ছি, কারণ বাতিটা আমি এখন জ্বালাবো না। বাতিটা আমার মানে একটু বিকেলের দিকে ধরো একটা দীপদানের একটা সময় আছে, তো সেই টাইমটাই আমি মানে বাতিটা জ্বালাবো। ঘরে যে নিত্য পুজো করি, তো তার জন্যই আমি প্রদীপ ধূপকাঠি দিয়ে ঝালিয়ে মানে নিত্য পুজোটা আমি সারলাম, কিন্তু দীপদানটা আমি করব তোমার ওই ধরো 2:30-এর পর। ধরো একটা দীপদানের যে সময় আছে, তো সেই টাইমটাতেই আমি মানে একটু ঠাকুরের কাছে মোমবাতি জ্বালাবো। আর এখন দেখো, আমি একটু তরমুজ ঠাকুরকে দিচ্ছি। তরমুজটা না বন্ধুরা অনেকটাই বড় ছিল, তাই আমি নিচে থেকে কেটে এনেছি ঠাকুরের জন্য একটুখানি, কারণ আমার ঠাকুরের বটিটা নষ্ট হয়ে গেছে, যাওয়ার কারণে আমাকে চাকু দিয়েই এখন ফল কেটে ঠাকুরকে দিতে হচ্ছে। একটা বটি কেনার ইচ্ছা আছে, দেখি মানে খুব তাড়াতাড়ি একটা ঠাকুরের জন্য বটি আমি কিনে নেব। আর এই যে দেখো, এখন আমি ঠাকুরকে পুজোটাও দিয়ে নিলাম, মানে কি বলতো, এখন শুধু ঘরের নিত্য পুজোটা দিলাম, বাদ বাকি তো এখন পড়েই রয়েছে। আর এই যে দেখো, আমার পাশে আমার ছেলেও চলে এসেছে, মানে একটু বেশিক্ষণ যদি আমি ঠাকুর ঘরে থাকি বন্ধুরা, ও মানে খুঁজতে খুঁজতে ঠিক আপো করে চলেই আসে। আর এই যে দেখো, আমার পুজো দেওয়া কমপ্লিট, এবার যাবো নিচে, কারণ নিচেও অনেক টুকিটাকি কাজ পড়ে রয়েছে, সেগুলো করতে হবে। মানে রান্নাবান্না কাজ তো আজকে নেই, কিন্তু টুকিটাকি অনেক কাজই রয়েছে। যেমন ধরো এই যে সাবুটা খাবো, সেটা এখনো পর্যন্ত ভিজানো হয়নি, এটাকে না ভিজালে এটা তো খাওয়া যাবে না। ধরো 2-3 ঘন্টা তো আমাকে এটাকে ভিজিয়ে রাখতেই হবে, আর এটা যেহেতু বড় দানার সাবু, একটু মানে ভিজতে সময় লাগে।
ছোট দানার সাবুগুলো বন্ধুরা খুব তাড়াতাড়ি ভিজে যায় আর তাড়াতাড়ি গলেও যায়, তো সেটা না আমার অতটা ভালো লাগে না। আমি যেদিন শিবরাত্রির করেছিলাম ওই দিনকে ছোট দানার সাবুটা খেয়েছিলাম, কিন্তু না একেবারে গলে গেছে, তো একটু মুখে না লাগলে এটা ভালোও লাগে না। তো তাই জন্য না আমি আজকে মানে গতকাল বড় দানার সাবুটাই কিনে এনেছি। আর ইতিমধ্যে এসছে আমার একটা পার্সেল, তো এটা আমি অনলাইন থেকে একটু অর্ডার করেছিলাম বন্ধুরা 3-4 দিন আগে, কিন্তু এত তাড়াতাড়ি যে চলে আসবে সেটা ভাবতে পারিনি। আমি ভাবছিলাম হয়তো কাল পরশু করে আসবে, কিন্তু তাড়াতাড়ি চলে আসলো। তো যাই হোক, দেখো কি অর্ডার করেছিলাম। এখানে আছে দুটো ব্লাউজ পিস, একটা রেড কালারের আর একটা গ্রিন কালারের। আমি হয়তো মানে রেডিমেড ব্লাউজ কিনতে পারতাম বন্ধুরা, কিন্তু কী বলতো সেগুলো না ফিটিংস হয় না, মানে আমার ঠিকঠাক ফিটিংস হয় না, সেই আমাকে টেলারে দিতেই হয় মানে ঠিকঠাক করানোর জন্য। তাই আমি এখন ভাবি কী বলতো ব্লাউজ পিসই কিনে নেবো, তো সেইভাবেই আমি আমার মনের মতো করে বানাতে পারবো। তো এটা রেড আর একটা গ্রিন, আর আমার গ্রিনটা না ঠিকঠাক পছন্দ হলো না, কারণ কী বলতো গ্রিনটা আমি একটু অন্যরকম মানে অর্ডার করেছিলাম, কিন্তু এই কালারের গ্রিনটা এসছে। তো যাই হোক, এটাকে তো আমি এখন আর মানে অর্ডারটা ক্যান্সেল আর মানে সরি মানে এটাকে আর রিটার্ন করবো না, কারণ কী বলতো রিটার্ন করলে এখন আমাকে ঠকতেই হবে। তো যা এসছে এসছে সেটাই এখন বানিয়ে নেবো। আর এটা আমার ইচ্ছা আছে পুজোর আগে আগেই বানাবো, আর এইদিকে আমার ছেলে মেয়েছে খুবই ডিস্টার্ব করছে দেখো, কারণ কী বলতো পুজোর আগে আগে বানালে মানে নিজের ইচ্ছা মতো মানে ধরো কোনো ডিজাইন আমি দিলাম তো সেভাবে না বানানো যায়। আর রেডিমেড কিনলে কী হয় বলতো ঠিকঠাক তো থাকেই না গায়ে, উপরন্ত মানে এদিক সেলাই করতে হয় ওদিক সেলাই করতে হয়, সেই আমাকে টেলারে দিতেই হয়, তাই ফ্রিসে কিনে নিলাম। আর এই যে দেখো এখন একটু নারকোল কুড়াচ্ছি, কারণ সাবুটার যে মাখাবো তার জন্য তো নারকোল লাগবে, মানে সাবু মাখাতে নারকোল না দিলে একদমই ভালো লাগে না। আগের বার শিবরাত্রিতে না আমি নারকোলটা না পাইনি, তো এমনি মাখিয়েছিলাম ফল টল দিয়ে, কিন্তু অতটাও ভালো লাগছিল না খেতে, তাই আমি কালকের আগে গিয়ে একটা নারকেল মানে মনে করে কিনে রেখেছি আজকে সাবু মাখার সঙ্গে খাবো বলে। আর এখন দেখো ছাদ থেকে কিছু কাপড় চোপড় আমি সকালে কেচে মেলে দিয়েছিলাম, তো সেগুলো নিয়ে এখন ভাঁজ করতে বসে গেছি। অনেক আগেই এগুলো আমার তুলে নেওয়া উচিত ছিল বন্ধুরা, কিন্তু কী বলতো মানে সময় পাইনি, মানে এদিক সেদিক কাজ করতে করতে কাপড়গুলোর কথা আর মনে ছিল না। আর এখন দেখো কাপড়গুলো এতটাই মানে গরমে কড়কড়ে হয়ে গেছে যে হাত ধোয়াও যাচ্ছে না, মানে একদম কুকড়ে কুকড়ে মতো গেছে। রান্নাবান্না ঝামেলা না থাকলেও বন্ধুরা টুপিটাকে এই কাজ ও কাজ করতে করতে সারাটা দিন যে কীভাবে কেটে যায় তা নিজেও বুঝতে পারি না। এখন দেখো এই জামা কাপড়গুলো ভাঁজ করার পরও এখন ঠাকুর ঘরে যেতে হবে, কারণ ঠাকুরের কাছে বাতি জ্বালানো আমার হয়নি। আর এখন প্রায় 2:30 থেকে 3 বাজতেই যায়, আর ওইদিকে আমার ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়েও দিয়েছি, আর ওইদিকে ও ঘুমিয়েও পড়েছে। এখন চলে আসলাম ঠাকুর ঘরে, কারণ সকালে যে ঠাকুরকে পুজো দিয়েছিলাম তো প্রসাদগুলো না আমি তোলা হয়নি, তো এখন ঠাকুরের প্রসাদগুলো তুলে ঠাকুরের কাছে একটু মোমবাতি ধূপকাঠি জ্বালাবো, আর ঠাকুরের মাথায় একটু জলও ঢালবো, মানে শিব ঠাকুরের মাথায় একটু জল ঢালবো, কারণ এখন প্রায় ওই 3 মতো বাজে, তো এখনই আমি বাতিটা জ্বালাবো, তার আগে একটু ঠাকুরের মাথায় জল ঢেলে দিই। এটা হচ্ছে গঙ্গা জল, এর মধ্যে কিন্তু দুধ নেই, কারণ দুধ দিয়ে তো আমি আগেই স্নান করিয়েছি ঠাকুরকে, সেটা তোমরা দেখেছো। তো এখন দেখো মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি। অনেকে দেখেছি নীলষষ্ঠীর পুজো সন্ধ্যেবেলা করে, অ্যাকচুয়ালি নিয়মও কিন্তু সন্ধ্যেবেলাটাই করা, কিন্তু কী বলতো আমার মাকে দেখতাম 12 পর থেকেই পুজো করতো, মানে 12 পর থেকে পুজোটা শুরু করতো, সেই সন্ধ্যেবেলা গিয়েই শেষ করতো, মানে মন্দিরে এখানে সেখানে যাওয়া ধরো গঙ্গায় স্নান করতে যাওয়া, তো এইসব কারণে মার পুজো দিতে অনেকটাই লেট হতো। তো আমি তো যেহেতু গঙ্গায় যা মানে গেলাম না, তো সেই কারণে ঘরেতেই পুজো দিচ্ছি, তাই তাড়াতাড়ি পুজোটা একটু সেরে নিচ্ছি, কারণ ওইদিকে আমার ছেলেও আবার ঘুম থেকে উঠে যাবে, তো ওকে আবার খাওয়ানো দাওয়ানো, জানোই তো বাচ্চা ছোট থাকলে সব কিছু নিয়ম না পালন করা সম্ভব হয় না। তো এই যে দেখো এখন আমি বাতিটাও জ্বালিয়ে নিচ্ছি নিলাম, তো এখন চলে এসেছি নিচে, আর নিচে এই দেখো এখন আমি সাবু মাখা একটু করবো মানে মাখাবো, তো তার জন্য কলা কেটে নিচ্ছি। তো কলাগুলো না আগের দিনকেই শক্ত শক্ত কিনে আনলাম, কিন্তু এখন দেখো কেমন কালো মতো হয়ে গেছে, অতিরিক্ত গরম পড়ার কারণেই এটা হয়েছে। আর আজকে না ভীষণ পরিমাণে গরম বন্ধুরা বাইরে, মানে এক মুহূর্ত টেকা যাচ্ছে না।
এইখানে বন্ধুরা 200 মতো সাবু আছে, কিন্তু ভিজিয়েছি, দেখো কতটা হয়ে গেছে। আবার কলা আর নারকেল দিলে তো আরও বেশি হয়ে যাবে। তো এতটা বন্ধুরা কিন্তু আমি খাবো না, আমার বরের জন্য একটু রাখবো। আর এখানে দেখো সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা বেশি দিলাম না, কারণ কি বলতো এই যে কলার মধ্যে মানে অনেকটাই মিষ্টি থাকে, তো সেই কারণে চিনিটা একটু কম দিলাম। আমি ঠাকুরের জন্য কাঁঠালের কলা কিনেছি, কিন্তু সাবু মাখার জন্য এই ধরো কী বলে এটাকে, কী কলা আমি ঠিক নিজেও জানি না, তো এটা কিনেছি, শুনেছি এটা দিয়ে সাবু মাখলে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আর বেশি বড় করলাম না। তো যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে, কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে